নমস্কার, বুল রান বিয়ার ডাউন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সাম্প্রতিককালে যে কটি ভিডিও উপস্থাপন করেছি সবকটি প্যাটার্নের উপরে, অর্থাৎ দামের চলনে এক একটা ধরনের স্ট্রাকচার তৈরি হয়, সেই কাঠামো বা সেই প্যাটার্নগুলি একটা বিশেষ ইঙ্গিত বহন করে। আমরা এর আগে যে সমস্ত প্যাটার্ন দেখিয়েছি, আজকের প্যাটার্ন একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্যাটার্ন। প্যাটার্ন দেখে আপনি টেকনিক্যালের অন্যান্য বা ফান্ডামেন্টালের অন্যান্য নলেজ না থাকলেও শুধু প্যাটার্ন দেখে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে একটা কথা বলতে হবে, টেকনিক্যালের নলেজ থাকলে প্যাটার্নটা নিজের মতো করে আপনি বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে। প্যাটার্নের মধ্য দিয়ে আমরা আগামী দিনে প্রাইসের চলন কোথায় যাবে বা কোথায় নামবে সেটা আমরা বুঝতে পারি। আজকের যে বিশেষ প্যাটার্নটি নিয়ে আলোচনা করব, একটি নয়, আজকে দুটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, আর সেকেন্ড হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যানালিসিস। তো আমরা এইগুলি ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। প্রথম আমাদের অ্যানালিসিস হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন অ্যানালিসিস। কাপের বডি এরকম দেখতে হয়, একটা হ্যান্ডেলটা এরকম দেখতে হয়। তো প্রাইসের চলন দিনের শেষে যে এন্ড অফ দ্য ডেতে যে প্রাইস যেখানে ক্লোজিং নিচ্ছে সেই হিসেবে যদি আপনারা দেখেন, প্রাইসগুলো প্রথমে কমতে 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 এইরকম জায়গায় এসছে, তারপরে আবার বাড়ছে, এরকম জায়গায় এসছে। একটা সময় পরে যদি আপনি দেখেন যে যেখান থেকে কমছিল আর যেখানে এলো এই একটা লাইন, এটা যদি রেজিস্ট্যান্স লাইন ভাবেন, তারপরে আবার প্রাইস একটু কমলো, দেখুন এটা হ্যান্ডেল তৈরি করছে, এটা যে কাপের বডিটা এটা হ্যান্ডেল তৈরি করছে, গিয়ে প্রাইস আবার উঠতে শুরু করছে। তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে যে প্রাইস যখন কমতে কমতে একটা রাউন্ড শেপ আসছে তখন একটা কাপের কাঠামো তৈরি হতে পারে, সেটা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে। আপনি কোথায় কিনবেন, কোথায় বেচবেন, যদি এই মিনিমাম জায়গাতে আপনি কিনতে পারেন তাহলে আপনি সহজেই এইখানে বেচতে পারবেন। এই কাপ প্যাটার্নের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কাপের যতদিন ধরে কমে ঠিক ততদিন বা তার এক দুদিন কম বেশি হবে ততদিন ধরেই ওঠে। এরপরে যখন আবার নামতে থাকছে তখন আপনি বুঝে যাবেন যে একটা হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। এই হ্যান্ডেল প্যাটার্নের এই যে প্রাইসের যে একটা পথ, এই পথের পরে যখন একটা প্রাইস ব্রেক আপ করবে এটা আপনাকে বলে দেবে যে এইবারে এটা অনেক দূর উঠবে। এবং এই যে রেজিস্ট্যান্স লাইনটা, সেই লাইনটাকে কেটে যখন উঠে যাবে একদম ওপর দিকে যেতে থাকবে। এবং যখন ওপর দিকে যেতে থাকবে আপনি কোথায় বিক্রি করবেন, আপনি মুনাফা কোথায় নেবেন, একটা হচ্ছে দেখুন মুনাফা নেওয়ার ব্যাপারটা যে যার নিজের মতো ব্যাপার, নিজেরা সেট করে নেবেন। তবুও প্র্যাকটিক্যালি যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে লক্ষ্য করে আপনি মুনাফা নিতে চান তাহলে যতটা এই রেজিস্ট্যান্স লাইন থেকে যতটা নিচে আছে এই লেন্থটাকে আপনি যদি ওপরে সেট করেন, এই রেজিস্ট্যান্সের ওপরে যেখানে প্রাইস যাবে আপনি সেখানে বিক্রি করবেন, এটাই আমরা ধরে নেব। এই লোয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট রিজিয়ন এটাকে বলছে। আপনি এই জায়গাতে হয়তো আপনি সবসময় যে লোয়েস্ট পয়েন্টেই কিনতে পাবেন তা নয়, তার পরে একটা দুটো বারের পরেও কিনতে পারেন। এই রকম কাপকে বলা হয় রেগুলার আর নর্মাল কাপ। এই রেগুলার নর্মাল কাপ ছাড়াও এই যে এখানে আপনি সিগন্যালিং পয়েন্ট পাচ্ছেন যে এইখান থেকে দামের ঊর্ধ্বগতি শুরু হয়ে যাবে এবং আপনি এখানে কিনে আবার এখানে বেচতে পারেন, বা আপনি এখানে কিনে এখানে বেচতে পারেন, বা এই সব জায়গায় কিনে আপনি এখানে বেচতে পারেন, এটা আপনি নিজের মতো করে করবেন। কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হলে অবশ্যই মুনাফা পাবেন, একথা বলা যায়। এরপরে আমরা দেখাবো কাপ আর হ্যান্ডেলের বিভিন্নতা কীরকম আছে। দেখুন এই রকম ফিগার টুতে দেখুন, এটাও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, কিন্তু এটা যে স্টিপার কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। স্টিপার কেন বলছি, একটু খাড়া আকৃতির কাপ, কাপের বডিটা একটু ইউটা বেশি খাড়া আকৃতির আছে। এখানে ওই একই ব্যাখ্যা হবে, কিন্তু এর ক্ষেত্রে আপনি যতটা ডিপ এখানে তৈরি হবে ততটা ডিপ আপনি ওপরেও পাবেন। এই স্টিপার কার্ভের ক্ষেত্রে আমরা দেখবো যে এই বি পয়েন্টটা যত তাড়াতাড়ি নিচে নেমেছে ঠিক তত তাড়াতাড়ি উপরে উঠবে, এখানে আর পয়েন্টকে ক্রস করে উপরে যাবে। আরেকটি রকম হচ্ছে ফিগার থ্রি, এটা হচ্ছে আপনার ফ্ল্যাটার কাপ শেপ। ফ্ল্যাটার কাপ, ফ্ল্যাটার অর্থাৎ বেশি চওড়া, যেমন প্রথম কাপটা সাধারণ ছিল এটা একটু বেশি খাড়া আকৃতির ছিল ফিগার টুতে, ফিগার থ্রিতে একটু ফ্ল্যাটার
ইউসেফ ফ্ল্যাটার কাপ তৈরি হয়েছে। এখানে কিন্তু একটু দিন বেশি লাগবে, এবং এই জেকে ডিপ যে জায়গাটা হয়েছে, জেকে ডেপথ যে জায়গাটা পাওয়া গেছে, এই জেকে জেডাস কেডাস দিয়ে দেখানো হচ্ছে। আপনি এই এতটা লেন্থকে যদি এখানে মেজার করেন তাহলে আপনি এখানে বিক্রি করতে পারেন। ফ্ল্যাটার এই কাপের ক্ষেত্রে আমরা এই স্টিপার কাপ আর ফ্ল্যাটার কাপের ক্ষেত্রে আমরা একটা পার্থক্য দেখতে পাই। স্টিপার কাপের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনি লো পয়েন্টটা পাবেন, ফ্ল্যাটার কাপের ক্ষেত্রে একটু মানে বেশ কিছুদিন পরে একটু লঙ্গার টাইম পিরিয়ডে আপনি লো পয়েন্টটা পাবেন। ফ্ল্যাটার কাপের ক্ষেত্রে এই স্টিপার কাপের ক্ষেত্রে ফার্স্টে আমরা এটা বলি, যারা এই এমনি ডেলিভারি সুইং করেন তাদের ক্ষেত্রে আছে, তাদের তো একটা ব্যাপার আছে, কিন্তু যারা অপশনে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো ফ্ল্যাটার এই স্টিপার কার্ভের ক্ষেত্রে কল স্পিডিয়ার হয়। অর্থাৎ কল স্পিডিয়ার মানে এখানে আপনি বাই কল করবেন এবং খুব তাড়াতাড়ি, মানে এখানে আপনি আউট অফ মানির বাই কলে খুব তাড়াতাড়ি পয়সা পেয়ে যাবেন, কারণ খুব তাড়াতাড়ি এটা বাড়তে থাকে। আপনি ইন দা মানি অ্যাট দা মানিও করতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আউট অফ মানিতে আপনি কম ইনভেস্টমেন্টে অনেক বেশি মুনাফা পাবেন যদি এই কাপ শেপটা স্টিপার কাপ তৈরি হয়। আমরা যারা আউট অফ দ্য মানি কলে থেকে মুনাফা পেতে চাই বা মুনাফা পাই তারা এই জিনিসটা লক্ষ্য করি। অন্যদিকে ফ্ল্যাটার কাপ শেপে এখানে কিন্তু পুরোপুরি অপশানের জন্য পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু সুইংয়ের ক্ষেত্রে খুব বেশি এফেক্টিভ হবে। এই ক্ষেত্রে আমরা তিনটে কার্ভের বেসিসে আমরা তিন রকম কথা বলি। ফিগার ওয়ান যদি রোগ যদি নর্মাল বা রেগুলার কাপ হয় তাহলে আপনি অ্যাট দ্য মানিতে পয়সা পাবেন, খুব ভালো পয়সা পাবেন। ফিগার টুতে হলে আউট অফ মানিতে পয়সা পাবেন, আর ফিগার থ্রিতে হলে ইন দ্য মানিতে পয়সা পাবেন। যদিও আমি এখানে বললাম ফিগার থ্রির ক্ষেত্রে এটা খুব একটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, কেন অ্যাপ্রোপ্রিয়েট না বলছি যে অনেকটা বেশি টাইম লাগবে এবং সেক্ষেত্রে ইন দ্য মানি ছাড়া আপনার কোনো গতি নেই সত্যি কথা বলতে গিয়ে। তো আপনি কাপ অ্যান্ড হ্যান্ডেলে আপনি মুনাফা পাবেন, বিভিন্ন কাপের হ্যান্ডেলের চেহারা দেখে, তার প্যাটার্নের গভীরতা দেখে, তার প্যাটার্নের বৈচিত্র্যতা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এর পরবর্তী এতে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নে যাচ্ছি। ট্রায়াঙ্গেল প্যাটার্ন অ্যানালিসিস, আমরা তিন ধরনের ট্রায়াঙ্গেল দেখতে পাব, একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের চেহারাটা এরকম হবে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের চেহারাটা এরকম হবে, আর সিমেট্রিক ট্রায়াঙ্গেলের চেহারাটা এরকম হবে। আমরা এখন ফার্স্ট কেস ওয়ান অর্থাৎ এক্সপ্লেনেশন অফ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভেতরে দেখব দামের, এই দেখুন রেড প্রাইস বার, গ্রিন প্রাইস বার, অর্থাৎ যেগুলো পজিটিভ যেগুলো নেগেটিভ সেগুলো সব বোঝা যাচ্ছে এখানে। এখানে রেজিস্ট্যান্সটা আর আর ড্যাশ, এটা রেজিস্ট্যান্স লাইন, মানে এর উপরে আর দাম যাচ্ছে না। কিন্তু নিচ থেকে দেখুন প্রত্যেক দিনের ক্লোজিংটা একটু একটু করতে করতে উপরের দিকে যাচ্ছে, এর মানে হচ্ছে ডিম্যান্ড গ্রেটার দ্যান সাপ্লাই। এই বি পয়েন্টে একটা চান্স হবে এই রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে যাওয়ার, কারণ এই যে দীর্ঘদিন ধরে চাহিদা বাড়তে 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 একটা সময় চাহিদা যোগানের সমতা তৈরি হবে এবং এখান থেকে ব্রেকআউটটা তৈরি হবে। এই ক্ষেত্রে আপনাদের জানতে হবে আর আড্ডাস লাইনটা রেজিস্ট্যান্স লাইন, আর এস আড্ডাস লাইনটা রাইজিং সাপোর্ট লাইন। রাইজিং সাপোর্ট লাইন কেন বলা হচ্ছে না, এটা কিন্তু ক্রমশ ওপর দিকে দিচ্ছে ক্লোজিংগুলো। এই ক্ষেত্রে আমরা দেখব এস আর গ্যাপ, অর্থাৎ এই ছবিতে যে এস আর আছে দেখুন, এস আর গ্যাপ যত কম হবে ব্রেকআউট আপের ক্ষেত্রে শক্তি তত কম হবে, তবে সেটা স্থির হবে কতদিন ধরে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তার উপরে। যদি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল খুব অল্প দিন তৈরি হয় তাহলে একরকম এফেক্ট পাবেন, যদি অনেক দিন ধরে তৈরি হয় তাহলে একরকম এফেক্ট পাবেন। এরপর আমরা আসছি কেস টু, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আপনি দেখুন ঠিক উল্টো ছবি, আগেরটাতে কেস ওয়ানে ছিল রেজিস্ট্যান্স লাইনটা ছিল একটা প্যারালাল একটা লাইন, স্ট্রেট লাইন, এখানে কিছু সাপ্লাই, এখানে আপনার সাপোর্ট লাইনটা একটা প্যারালাল লাইন বা একদম স্ট্রেট লাইন হয়ে গেছে, আর ওপর থেকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল অর্থাৎ রেজিস্ট্যান্সটা লাইনটা ডাউনওয়ার্ড হয়েছে, ডাউনওয়ার্ড রেজিস্ট্যান্স আর আর ড্যাশ, দেখুন ডাউনওয়ার্ড রেজিস্ট্যান্স লাইন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে সাপ্লাই ক্রমশ বাড়ছে, অর্থাৎ যত যে ট্রেডার আছেন বা বিনিয়োগকারীরা আছেন তারা আস্তে আস্তে স্টক ছেড়ে দিচ্ছেন, কিন্তু যারা বায়ার আছে তারা কিন্তু এই নিচের দিকেই এই জায়গাতে তারা কিনতে চাইছে। এরপরে যদি দেখা যায় যে সাপ্লাইয়ের পরিমাণ বাড়তে বাড়তে একটা খুব মিনিমাম জায়গায় চলে আসছে, সেখানে আরএস গ্যাপ, এই আরএস গ্যাপ যত কম হবে ব্রেকআউট ডাউনের শক্তি তত কম হবে, তবে সেটা স্থির হবে কতদিন ধরে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে তার উপরে। এইরকম গ্যাপের জায়গাতে এটা কিন্তু ব্রেকডাউন হয়ে যেতে পারে, নিচের দিকে চলে আসতে পারে,
আর যদি দেখা যায় যে খুব একটা নিউজের ব্যাপার বা খুব একটা নিউজ ড্রিভেন ব্যাপার বা খুব একটা হঠাৎ কোনো ঘটনা ঘটে গেলো যার জন্য কিন্তু দাম তখন ওপরে যেতে পারে। সেই জন্য বলা হয় 90% চান্স ডিসেন্ডিং ট্যাঙ্গেলের ক্ষেত্রে এদিকে নিচের দিকে নেমে আসবে, আর অ্যাসেন্ডিং ট্যাঙ্গেলের ক্ষেত্রে 90% চান্স ওপরের দিকে উঠে আসবে। এরপরে আমরা কেস 3 নিয়ে আলোচনা করছি। এবারে আমরা সিমেট্রিক ট্যাঙ্গেলের এক্সপ্লেনেশন করব। সিমেট্রিক ট্যাঙ্গেল বলতে বুঝবেন যে দুদিক থেকে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড লাইনের অ্যাঙ্গেল মেজারমেন্টটা মোটামুটি একই রকম থাকে। আর ড্যাশ আর এস ড্যাশ এই দুটো লাইনের দেখুন মোটামুটিভাবে এটা যেভাবে নেমেছে এটা সেভাবে উঠেছে। এখানে কখনো ডিম্যান্ড গ্রেটার দ্যান সাপ্লাই হবে, কখনো ইকুয়াল হবে, কখনো লেস দ্যান হবে। এই ট্যাঙ্গেলের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েটিং নেচার দেখতে পাওয়া যায়। আর ড্যাশ হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, এস ড্যাশ হচ্ছে সাপোর্ট লাইন। এসআর গ্যাপ যত বেশি হবে সিমেট্রিক ট্যাঙ্গেল শেপ তত ভালো হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিনিসটা বুঝতে হবে, এসআর গ্যাপ যত বেশি হবে সিমেট্রিক ট্যাঙ্গেল তত ভালো হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ডিম্যান্ড সাপ্লাই কম বেশি বাই সেল হতে 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 একটা কংক্রিট জায়গা তৈরি হতে থাকে, এক্ষেত্রে ব্রেক আউট আপ বা ব্রেকডাউন আউট তত সুদৃঢ় হবে। ব্রেক আপ এবং ব্রেকডাউনের ডাইমেনশান ভালো হয় এক্ষেত্রে, কারণ যদি দেখা যায় যে আস্তে আস্তে প্রাইস বারগুলো তাদের ধর্ম অনুযায়ী সবকটা প্রায় ম্যাক্সিমাম গ্রিন আছে অর্থাৎ পজিটিভ আছে তাহলে একরকম বিহেভিয়ার করবে, দাম ওপর দিকে যাবে। ম্যাক্সিমাম নেগেটিভ আছে তার দাম নিচের দিকে যাবে। এক্ষেত্রে আমরা একটা স্পেশাল নোট বলবো আপনাদেরকে, এটা মনে রেখে কাজ করবেন তাহলেই অনেকটা সুবিধা হবে। স্পেশাল নোট, R-S-ড্যাশ অঞ্চলে শেষ 5টি বারের মধ্যে যে ধরনের প্রাইস বারের আধিক্য থাকবে 90% সম্ভাবনা থাকে তার বিপরীত ব্রেকআউট হওয়ার। অর্থাৎ মনে রাখবেন ধরুন 5টা বারের মধ্যে 3টে থেকে 4টে বার রেড বার হলো অর্থাৎ দাম কমে গেল, তাহলে আপনি জানবেন 90% চান্স হচ্ছে এটা মানে ব্রেকআউট হয়ে ওপর দিকে চলে যাওয়ার, বিপরীত ব্রেকআউট হবে। এটা কিন্তু অবজারভেশন থেকে আমরা দেখেছি, এবং তবে এক্ষেত্রে একদম 100% যে কার্যকারিতা আছে এ কথা বলা যায় না, একটা সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটাও 90-95% লেভেলে থাকে। এই বিষয়টা আমরা আজকে আলোচনা করলাম যে কাপ অ্যান্ড হ্যান্ডেল এবং ট্র্যাঙ্গেল প্যাটার্ন অ্যানালিসিস। আমরা এরপরে আরও অনেক প্যাটার্ন আলোচনা করব, এগুলো আপনারা ভালো করে দেখবেন। আমাদের এই প্যাটার্ন অ্যানালিসিসের ক্ষেত্রে যে প্যাটার্নগুলি আমরা আলোচনা করলাম এগুলি সবই পর্যবেক্ষণ থেকে তৈরি হয়। শুধু প্যাটার্নের উপরে ভিত্তি করে আপনি ট্রেড করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন কখনোই 100% সফলতা পাবেন এ কথা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কারণ প্যাটার্নগুলো বেশ কিছুদিন ধরে তৈরি হয়, সেই তৈরি হওয়া থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে এ কথাও ঠিক, আপনি যদি দীর্ঘদিন ধরে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এত কিছু পড়াশোনা করে তারপরে মার্কেটে এসে কাজ করতে যান তাতে যতটা সময় লাগবে প্যাটার্ন শিখে কিন্তু আপনি তার থেকে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন। হয়তো টেকনিক্যাল শেখার সফলতার থেকে এখানে সফলতাটা অত বেশি আপনি ইকুইভ্যালেন্ট পাবেন না, সমতা হবে না, কিন্তু সফলতা পাবেন সে কথা বলা যায়। প্যাটার্নের মধ্যে দিয়ে আপনি ডেলিভারি, সুইং, অপশান এই 3টে কাজ করতে পারবেন। একটু ডিসিপ্লিন মেনে, একটু শিখে জেনে, আপনি মার্কেটের আবহাওয়া বুঝে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যপক্ষে মুনাফা পাবেন, এ কথা আমি বলতে পারি। তবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং প্যাটার্ন যদিও প্যাটার্নটা টেকনিক্যালিটির একটা অংশ কিন্তু পিওর টেকনিক্যাল না, এটা হচ্ছে পর্যবেক্ষণ থেকে তৈরি হয়। ফান্ডামেন্টাল এবং পিওর টেকনিক্যাল যদি আপনার নলেজ থাকে তারপরে যদি প্যাটার্ন দেখেন তাহলে খুব ভালো সাকসেস পাবেন। সবাই ভালো থাকবেন, এই মার্কেটে জেনে বুঝে শিখে আসুন, অবশ্যপক্ষে মুনাফা পাবেন, এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা চেষ্টা করেছি যথাসাধ্য যে আপনাদের কাছে বিভিন্ন রকম ইনফরমেশান, বিভিন্ন রকম জ্ঞান উপস্থাপন করার, এবং তাতে আপনারা সমৃদ্ধ হবেন এবং মার্কেটে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।